আমি এখন ডেটা শটিং করতে চাই এখান থেকে আমি ক্লাস ওয়াইজ ডেটাগুলোকে আলাদা করতে চাই সাপোজ আমি জানতে চাইছি যে ক্লাস টেনে কতজন পড়ছে ক্লাস এইটে কতজন পড়ছে ক্লাস নাইনে কতজন পড়ছে এগুলো আলাদা আলাদা করে বের করতে চাই তার জন্য ফার্স্ট আমি কি করব। আমি এগুলোকে সিলেক্ট করে নেব প্রত্যেকটা আমরা রোল কলাম সবগুলোকে সিলেক্ট করে নিলাম সেলগুলোকে সিলেক্ট করার পর এবার আমরা চলে যাব এই হোম ট্যাবের আন্ডারে চলে যাব কোথায় এডিটিং এডিটিংয়ের এখানে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে করবো ফিল্টার করে এখানে ফিল্টার ক্লিক করবো ফিল্টার ক্লিক করার পর এখানে ওপরে একটা ডাউনের মতো এরকম একটা এসে গেল এবার এখান থেকে আমি সেই ক্লাস ওয়াইজ যদি তাদেরকে আলাদা করতে চাই তাহলে কী করবো এখানে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা ড্রপডাউন বক্স একটা অ্যাপিয়ার করবে সেই বক্স থেকে আমি যদি শুধু ক্লাস এইটে জানতে চাই তাহলে এগুলোকে ডিসিলেক্ট করবো বাকিগুলোকে তাহলে ক্লাস এইট সিলেক্ট করবো আবার ওকে করছি তাহলে দেখো এখানে ক্লাস এইটে যারা পড়ে তাদের কিন্তু ডেটাগুলোকে আমাকে শো করিয়ে দিল এবার এখানে যদি দেখতে অসুবিধা একটু বড়ো করে দেবো যে রোবা যেই কলমটাকে দেখতে অসুবিধা হচ্ছে সেটা একটু বড়ো করে দেব এভাবে আমরা বের করতে পারি এবার যদি আমরা যে ক্লাস নাইনে যারা পড়ে তাদেরকে যদি করতে চাই বের করতে চাই তাহলে কী করবো এখান থেকে এইটটাকে ডিসিলেক্ট করবো নাইনটাকে সিলেক্ট করবো নাইনটা সিলেক্ট হলো নাইনটা সিলেক্ট করার পর এই বক্সটাকে চেক করলাম চেক বক্সে এবার ওকে করবো তাহলে ক্লাস নাইনে চারজন পড়েছে সেটা দেখিয়ে দিলো তাদের যে ডিটেলস সেটা আমরা পেয়ে গেলাম এখান থেকে এবার ক্লাস টেন যদি দেখতে চাই একইভাবে ক্লাস টেনে ক্লিক করবো এভাবে আমরা ফিল্টার করতে পারি এবার এভাবে আমরা শটিং করে জিনিসগুলোকে ফিল্টার করে জিনিসগুলোকে দেখতে পারি তারপর আমরা যদি দেখি যে এখান থেকে কাদের বাড়ি তমলুক আছে আমি সেটা দেখতে চাই তাহলে ফার্স্ট আমি কী করবো এটাকে সবগুলো সিলেক্ট করে দিই সিলেক্ট অল করে দিই ওকে করে দিলাম এবার তমলুক কাদের বাড়ি সেটাকে আমরা দেখতে চাই অ্যাড্রেসটা তাহলে তমলুক যাদের বাড়ি বাকিগুলোকে আমাকে ডিসিলেক্ট করতে হবে সিলেক্ট করে শুধু ওকে করলাম তাহলে তমলোকেই তিনজনের বাড়ি তাহলে যদি আমি এরকম করে রুলসগুলোকে অ্যাপ্লাই করি বিভিন্ন রুলসগুলোকে তাহলে সেই অনুযায়ী এ কী করবে ভ্যালোগুলোকে আমাকে এখানে দেখ করিয়ে দেবে তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে ফিল্টার করে নিতে পারি আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ এবার আমরা এই রুলসটা চাইছি না এখন বা এইগুলো অ্যাপ্লাই করতে চাইছি না তাহলে কোথায় যাবো আমি ডেটাতে যাবো ডেটাতে গিয়ে আমি কী করবো ফিল্টারটাকে ডিসিক্ট করবো এখানে ফিল্টার ক্লিক আছে ফিল্টারটাকে ডিসিলেক্ট করে দিলাম তাহলে ফিল্টার রিমুভ হয়ে গেল আগে যেমন ছিল সেরকমই পেয়ে গেলাম একইভাবে যদি হোমটেপের মধ্যে আমরা দেখতে চাই যে এটাতে গেল ফিল্টার এবারে যদি শর্টিং করতে চাই ডেটাগুলোকে শর্টিং করতে চাই যে এবিসিডি ওয়াইজ নেমগুলো থাকুক বা ক্লাস ওয়াইজ নেম এগুলো থাকুক বা তোমার এই নাম্বার ওয়াইজ কোনো কিছুকে সাজিয়ে নেব সেগুলোকে করা যায় তো সেই জন্যে আমি কী করছি ফার্স্ট এখানে টোটালটা বের করে নিই এদের টোটালটা বের করে নিই

প্রত্যেকের জন্য নিয়ে নিলো এবার এটা যদি আমি রুলটাকে কপি করতে চাই তাহলে এভাবে রুলটা সব সেলের জন্য কপি করে দিলাম এভাবে সবার জন্য নাম্বারগুলো অ্যাড হয়ে গেলো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবার আমি ধরলাম যে ছোট থেকে বড়ো আমি সাজাতে চাইছি তাহলে সাজাতে গেলে কি করতে হবে আমাকে শুধু এটা না সিলেক্ট করে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে তাহলে প্রত্যেকটা সেল আমি সিলেক্ট করে নেব এখান থেকে সব সেলগুলোকে সিলেক্ট করি সব সেলগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে সব সেলগুলোকে সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে কী করবো শর্ট শর্ট এখানে আমি এ টু জেড করে দিলে হয়ে যাবে কিন্তু সেটা আমি না করে আমি কী করবো কাস্টম শর্টে যাবো কাস্টম শর্টে গিয়ে কোনটার ভিত্তিতে শর্টিংটা করতে চাই সেটা করবো আমরা শটিংটা যেটা করতে চাইছি ফার্স্ট আমরা সাপোজ এই নাম্বারগুলোর ভিত্তিতে টোটাল নাম্বার কে কত পেয়েছে তার ভিত্তিতে তাহলে সেখানে শর্ট বাই টোটাল নম্বর করে দেবো এখানে তাহলে টোটাল টোটালি ক্লিক করলাম ভ্যালুস আর স্মলেস্ট টু লার্জেস্ট সেটা করতে পারি বা লার্জেস্ট টু স্মলেস্টটাও করতে পারি তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট এটা করলাম বেশি থেকে কত সবচেয়ে বেশি তাকে আগে রাখবো তারপরে আস্তে আস্তে করে নাম্বারগুলো কমতে কমতে আসবে এবার এটাতে ক্লিক করলাম দেখি কী হয় তার প্রত্যেকটা কিন্তু বদলে গেলো এখানে থ্রি ফিফটি থ্রি হাইয়েস্ট তারপরে থ্রি ফর্টি থ্রি থ্রি ফর্টি টু এই অনুযায়ী এটা হয়ে গেল এবার আমি এটা চাইছি না তাহলে কন্ট্রোল জেড করে দিলাম আবার আগে যেমন ছিল তেমন চলে গেলো কন্ট্রোল প্লাস জেট ফ্রেস করলি তারপর আমরা যেটা করবো সাপোজ আমি এখান থেকে এ করতে চাইছি এই কাস্টম শর্টিং এই এ ভ্যালুগুলো আচ্ছা এখানে আমরা দেখছি যে নেম ওয়াইজ তাহলে নামটা এবিসিডি ওয়াইজ সাজানো হোক সেই হিসেবে চাইছি তাহলে নেমটাকে শুধু সিলেক্ট করবো সিলেক্ট করে ভ্যালুজ এ টু জেড এ থেকে জেড পর্যন্ত যে ভ্যালুগুলো সেটা করতে পারি জেড থেকে এও করতে পারি এখানে ক্লিক করে জেড থেকে সেটা সেটাও হতে পারে আমি এ থেকে জেডই রাখলাম রাখার পর ওকে করলাম তাহলে অজিত বিকাশ এভাবে কী হয়েছে না এ থেকে বি পর্যন্ত এবিসিডি জি যেয়ে এরকম করে সাজানো হয়ে যাবে ভালে বোলো